สักครีกีเพลย์รินานิชันมุงก็สร้างชัลฮอปุ่งนรงเบเด็กในตังนกเยรบุยตอนไลค์แค่ 10,323 นิพุรังในรอกไปทั่วก็สังรองสารไอชูก็บรองนรงมิตรลังคาพุลิสไปทั่วก็สังรองสารฟงนิซิมิให้หนูให้รงเบเด็กในตังนกเยรบไลค์แค่ 10,323 นิคุบุนฟรังในรอกสังกัจระคาซักตองมันยังเกะให้หนูให้สร้างชาลอรุ่งเบียดนี่ต่างนกบุษกังก็ขัดมันยังฝุ่นกลายมันเอง 10,323 นี่ฝรั่งในรอกต่างนกก็รุ่งเบียดนี่ได้กี่ฟังกระนี่บางเกยรุ่งเบียดนี่ join director นี่ใบมาไล่กอกชาลัยะขัดมันยังฝุ่นกลาย 10,323 นี่ฝรั่งในรอกพี่อาบะรุ่งเบียดนี่บุคักเตยขัดตรงจากในมุงชาพิรกมุงรุ่ยมันยังนี่บางเกยรุ่งเบียดนี่ต่างนกบุษงอนอาจุเกยขัดมันยังฝุ่นกลายแค่เสบุกมาจาก 10,323 นี่ฝรั่งในรอกไปถกอบุลิสไปอิงลักษณะดากาจอบะพี่อาบะขัดตรงซึ่งในฟิโรกงมันยาสักแกบุรุงเบดิงนี่ฮาบานกยากะริฟหันยานิโกชิลียาบรอกไปถกอบุลิสเบดิงนี่ฮาบานกบสกังอนอรอกโอเอขัดดูมันนี่ฟุนุกไลค์แกเซบุกมาจาก 10,323 นี่ฟื้นในรอกআমরা এই ডিটেনশনে যাওয়ার পর রাতের বেলা ছেড়ে দেয় সমস্ত শিক্ষক আবার এখানে আসবেন না রাতে ছেড়ে দিলে আমরা রাতে সেখানেই অবস্থান করব সকালবেলা আবার আমরা এখানে এসে আবার শিক্ষা দপ্তরের সামনে শামিল হব আগামী কালকের মধ্যে যদি আপনাদের কোনো ধরনের ব্যবস্থা না করা হয় পরবর্তী কর্মসূচি কি থাকবে আমাদের একটাই অবস্থান শিক্ষা দপ্তর প্রাঙ্গণ আমরা ছাড়ছি না কারণ আমাদের সেখানে অবৈধভাবে সুপ্রিম কোর্টের মামলাকে অবমাননা করে সেখানে শিক্ষা দপ্তর আমাদেরকে স্কুলের বাইরে রেখেছে অতএব যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হয় 10,323 শিক্ষক শিক্ষিকা শিক্ষা দপ্তরের সামনেই থাকবে আপনারা সবাই জানেন যে আজকে প্রায় 7 বছর ধরেই 2014 সাল থেকে আমাদের 10,323 টিচারদের এই বিষয়টা একটা চলন্ত সমস্যা আমাদের রাজ্যে অনেকদিন ধরেই এই সমস্যা নিয়ে আমরা জর্জরিত সমস্ত রাজ্যের মানুষের কাছে এখন একটা জানা তো সেই অনুসারে আমরা আজকে এসেছিলাম আমাদের ডাইরেক্টর মহোদয়ের সঙ্গে দেখা করার জন্য উনি আমাদেরকে সময় দিয়েছিলেন আজকে উনি বলেছিলেন আমরা যেহেতু সুপ্রিম কোর্ট থেকে কিছুদিন আগে একটা আর্টিকেল কপি বের করেছিলাম সেটা সেই অনুসারেই আমরা আজকে এসেছিলাম ওনার সঙ্গে কথা বলার জন্য কিন্তু বাই দ্য ওয়ে উনি আজকে নেই যার ফলে আজকে যারা ছিলেন প্রতিনিধি ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তখন উনি আমাদের এই সমস্ত বিষয়গুলি যা যা আমরা প্রশ্ন করেছিলাম ওনাদেরকে আমাদের কাছে যে সমস্ত ডকুমেন্টগুলি আছে এই সমস্ত ডকুমেন্টগুলির আনসার ওনারা কিছু দিতে পারেন তো আমরা বলেছি যে যেহেতু স্যার আপনারা কোনো ধরনের আনসার এখনও দিতে পারেননি সেহেতু আমরা আমাদের অপরাধটা কোথায় আপনারা কেন আমাদের সঙ্গে দ্বিমাত্রিক স্বরূপ আচরণ করছেন তখন ওনারা বলছেন যে যেহেতু আমাদেরকে উপর থেকে কোনো ধরনের কোনো নির্দেশ দিচ্ছে না সেই জায়গাতে আমরা কোনো কিছু বলতে পারছি না তখন আমরা বলেছি যে আপনি তাহলে ম্যাডামের সঙ্গে কথা বলুন ম্যাডামের সঙ্গে কথা বলে আপনার এই বিষয়টা একটা সলিউশনে এর মধ্যে আনুন একটা যাই হয়েছে এটা একটা কমপ্লিট ডিসিশনে আসুন আপনারা তখন ওনারা বরাবরই আমাদের কথা শুনে ম্যাডামকে ফোন করেছেন ফোন করার পর 5 মিনিট পর আমাদেরকে বলা হয়েছে যে এই বিষয়ে ওনারা আর কোনো কথা বলবেন না তখন আমরা বলেছি যদি আপনারা যদি আমাদেরকে সদুত্তর না দিতে পারেন যতদিন পর্যন্ত আপনারা আমাদের সদুত্তর না দেবেন ততদিন পর্যন্ত আমরা এখানে থাকব সে অনুসারেই আজকে আমরা এখন প্রায় রাত 1টা বাজে এখন আমরা বসে আছি এবং হ্যাঁ আমরা এখন ডাইরেক্টর অফিসে বসে আছি যতক্ষণ পর্যন্ত মাননীয় শিক্ষা অধিকর্তা যখন মোদী আজ যতক্ষণ আমাদের সঙ্গে দেখা না করবেন ততক্ষণ আমরা এখানে থাকব এটা আমরা ডিসিশন নিয়েছি আপনাদের পছন্দ মতো হবো নাকি
আব হাইকিন চাকরি কিফলেরা নিশান মুগ স্রাংশাল হফুং রুংবেদিনী তাংন গেরে বৈতন লাইখা 10,323 পাইথগ সাংগ্রংসাল আইচুগ বরকন এডিনগর পুলিশ গ্রাউন্ড রমিত লঙ্কা পুলিশ পাইথগ সাংগ্রংসাল ফুংনি সিমি হাইন হাই রুংবেদিনী তাংন গেরেব লাইখা 10,323 কুবুন ফুরংনাই রক বরনি সানমুং বরনি মানথাই কিফিলি রিয়াশাক জয়াউই তংনে বরনি জবা হনৈ আজকে মূলত আসা আপনারা আমাদের শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে আমরা ডাইরেক্টর মহোদয়ের কাছে এসেছিলাম, কিন্তু উনি আমাদের থেকে পালিয়ে গেছেন, আমাদের কোনো সদুত্তর দিতে পারেননি। আজকে ভোরবেলা এই সরকারের দলদাস পুলিশ আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে চ্যাংদুলা করে ভোরবেলা 4টার সময় তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। যেই পুলিশ কালারপ্রাপ্ত তারা আজকাল নীরব দর্শকের শাসক দলের ভূমিকায় কাজ করছেন, শাসক দলের ভূমিকায় ইশারাতে তারা আজকে আমাদের সহকর্মীদের এই শান্তিপূর্ণ ডাইরেক্টর অফিসের সামনে বসেছিল, তাদেরকে যেইভাবে লাঠি পেটা করে চ্যাংদুলা করে এডিনগর ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। আমরা রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে ওদের বিনা শর্তে মুক্তি চাই এবং আজকে এখানে ঘেরাও করার মূল উদ্দেশ্য হলো ডাইরেক্টর ম্যাডাম শ্রদ্ধা আমাদের যিনি ডাইরেক্টর আছেন ওনার কাছ থেকে আমরা আরটিআই বলে রিটেন চেয়ে রিটেন নিয়ে আজকে বাড়িতে যাব, তার জন্যে মূলত এখানে আসা। গতকালকে উনি আমাদের কোনো সদুত্তর দিতে পারেননি, উনি অফিসে আসেনও না। পূর্ব ঘোষিত আমাদের কর্মসূচি ছিল, তারপরও উনি অফিসে আসেননি। আমাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন অফিসের কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং আমাদের সহকর্মীদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে এবং ডাইরেক্টর ম্যাডাম আজকে আমাদের সঙ্গে প্রতিনিধির সঙ্গে কথা বলতে হবে, তা না হলে আমরা আজকে এখান থেকে উঠছি না, এটাই আমাদের সর্বশেষ সিদ্ধান্ত। আপনাদের পছন্দ মতো হইব নাকি? বন্ধুরা, গতকালকে সম্পূর্ণ বিষয়টাই লক্ষ্য করেছেন, আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা এসেছিলাম এবং অগ্রিম আমরা মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষা দপ্তরকে এটা আগাম জানান দিয়েছিলাম যে আপনার যদি প্রয়োজন হয় ল ডিপার্টমেন্টের সহযোগিতা নিতে পারেন, শিক্ষা দপ্তরের সহযোগিতা নিতে পারেন, শিক্ষামন্ত্রীর সহযোগিতা নিতে পারেন, রাজ্যের মাননীয় যিনি মুখ্যমন্ত্রী ওনার দপ্তরের সহযোগিতা নিতে পারেন, কিন্তু আমরা 14 তারিখ লিখিত আকারেই আমাদের প্রতিশ্রুতি যেন উনি রক্ষা করেন সেটাই আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা গতকালকে দেখলাম মাননীয় ডাইরেক্টর মহোদয়া উনি অসুস্থ বলে দেখা করেননি, ঠিক আছে হতেই পারে একটা মানুষ অসুস্থ, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যদি উনি অসুস্থ হতেন তাহলে উনি অ্যাডভান্সই বলতে পারতেন যে আপনারা আসবেন না, আমি অসুস্থ, আমি ছুটিতে আছি, সে কথাটা উনি বলেননি। তার দ্বারা প্রমাণিত হয়ে গেছে যে আমরা যে ডিমান্ডটা করছি সেই ডিমান্ডের উত্তর উনি একজন শিক্ষিত মহিলা উনি দিতে পারবেন না, অসত্য কথা উনি বলতে পারবেন না, সে কারণে উনি ছুটি নিয়ে গেছেন। তার পরিবর্তে উনি যাদেরকে বসিয়েছেন উনি কালকে আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখতে পেলাম উনি যে কথাগুলো বলছেন ভুলভাল বলছেন, ঘুমের ঘরে কথা বলবেন না, আপনি কে আমি জানি না, কালকে বলছিলেন যে আপনাদের টার্মিনেশন দেওয়া হয়ে গেছে, আসুন আপনি সামনে, হাত আমার অফিসার আমি দেখব, আপনি আসুন, আপনি ক্ষমতা রাখলে আজকে আসুন, কথা বললে বিজয় শাহ এসছে, আপনি কথা বলুন আমার সঙ্গে, আপনি যদি দেখাতে পারেন আমাকে আমার নামে টার্মিনেশন দিয়েছেন বিজয় শাহ, কথা দিলাম 10,323 একটা শিক্ষক এই ডিরেক্টরিতে ঢুকবে না, আর যদি না দিতে পারেন আপনি ঢুকবেন না, লজ্জা লাগে না অফিসার হয়ে গেছেন আপনারা, লজ্জা লাগে না, পড়াশোনা করেন রাজ্য সরকার যদি আপনার নামে এইরকমের একটা মেমো ইস্যু করে আপনি মেরে যাবেন, শুধু অফিসারগিরি দেখানোর জন্য অফিসারগিরি করবেন না, আইনি লড়াই করছি আমরা, এটা আমরা এদিকে কাউকে বাধা দেওয়ার জন্য আসিনি, কারোর ক্ষতি করার জন্য আসিনি, দীর্ঘদিন ধরে এই ডাইরেক্টরিতে এসেছি, আমাদের রাজ্যের পয়সায় তৈরি করা এই বিল্ডিং,
আমরা নষ্ট করতে চাই না, আমরা চাই এই বিল্ডিং আমাদের বিল্ডিং। আমরা কেন এসেছি? কিছু আইনি কাগজ নিয়ে এসেছি, আইনি ভাবে কথা বলুন, বেআইনি কথা বলে লাভ হবে না। আপনার মতন অফিসার হাতিয়ে হাতিয়ে আমরা এসেছি এই জায়গায়। আপনি তো অনেক ছোট, যেই বলেছিলেন আপনি অনেক ছোট অফিসার, আপনার যে সিনিয়র অফিসার ডাইরেক্টর মহোদয় উত্তর দিতে পারছেন না। আপনি কোন কি, আপনি কোন কি উত্তর দিচ্ছেন? আমরা প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয়া তৎকালীন সময়ে সৌম্যগুপ্ত মহোদয়া এসেছিলেন, এই অফিসে এসে বসে কথা বলেছিলেন, উত্তর দিতে পারেননি, পালিয়ে দিল্লি চলে গেছেন, প্রতারণা করেছেন এই ডাইরেক্ট এই এডুকেশন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয়া তৎকালীন সময়ে। তাই গতকালকে প্রশাসনের যখন ডিসিএম এসেছিল, আমরা আবেদন করেছিলাম, বর্তমান যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন উনি, ওনাকে আমি ভালোভাবে চিনি, উনি অন্তত পক্ষে আমাদের কথাটা শুনুক, শুনে উনি যদি বলেন যে না আপনারা অযৌক্তিক কোনো কথা বলছেন, আমরা মেনে যাব। আমরা আমাদের কোনো বক্তব্য রাখছি না, আমরা শুধু সুপ্রিম কোর্টের কাগজগুলো দপ্তরের সামনে তুলে ধরে বলছি যে এই কাগজকে হয় মান্যতা দিন, না হলে লিখিত আকারে বলুন যে আপনি সুপ্রিম কোর্টের কাগজটাকে কলাপাতা মানছেন। যদি ক্ষমতা থাকে, যেই অফিসার বলেছেন, আপনার যদি ক্ষমতা থাকে আপনি লিখে দেখান সুপ্রিম কোর্টের আরটিআইটা কলাপাতা, তাহলে বুঝবো আপনার মতন অফিসার ত্রিপুরা রাজ্যে আছে, আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে যাবো আমি। আর যদি না থাকে ঢুকবেন না অফিসে, ঢুকবেন না অফিসে, আপনাদের মতন ফুলাঙ্গার অফিসারদের জন্য আজকে শিক্ষা দপ্তরের এই অবস্থা। 139 জনের প্রয়াণের পেছনে এই ধরনের অপদার্থ অফিসারগুলোই দায়ী, আমরা ছাড়বো না এই ধরনের অফিসারগুলো। ভুলভাল কথা বলবেন না, আপনার সিনিয়র ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও কিন্তু ভুলভাল বলে না এই বিষয়ে, সুতরাং আপনি যা খুশি বলে যাবেন, হবে না। আজকে আমরা এসেছি, আপনারা জানেন গতকাল আমাদের সহকর্মীরা এসেছিল, সারা রাত এই জায়গায় ছিল, বৃষ্টি ভিজে মশার কামড়ে কাটিয়েছে, কিন্তু আরক্ষা দপ্তর ভোরবেলা এদেরকে উঠিয়ে নিয়ে যায় ডিটেনশন ক্যাম্পে। অপরাধ কি, কী অপরাধ করেছিল এরা, এরা কোথাও অশান্তি করেছিল কালকে? আপনারা মিডিয়ার বন্ধুরা সাক্ষী দিলেন, আমরা কোথাও অশান্তি করেছি? যে ব্যারিকেডটা দিয়েছে সেই ব্যারিকেডটা চাইলে আমরা ভেঙে ঢুকে যেতে পারতাম, কিন্তু আমরা ঢুকিনি। তার পরিবর্তে আরক্ষা দপ্তর আমাদেরকে কী দিল উপহার, আমাদের শিক্ষকদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে ওই ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। কী অপরাধ? গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে, এই আন্দোলনকে বাধা দেওয়ার কেউ নেই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও বলে দেখেন গণতান্ত্রিক আন্দোলনে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো গণতান্ত্রিক আন্দোলন করছিলাম। ভারতের সংবিধান আমাদের কিছু রক্ষা কবচ দিয়ে গেছে, সেই রক্ষা কবচ মূলেই আমরা আন্দোলন করছি। আমরা বলছি না ইলিগাল বাবা আমাদের চাকরিটা বাঁচিয়ে দিন, কিন্তু লিগ্যাল পয়েন্ট অফ ভিউতে যে ব্যবস্থাপনাটা আছে সেইভাবেই আপনারা বাঁচান, তার জন্য আপনারা কথা বলুন। মাননীয় আমাদেরকে কথা দিয়েছিল 2-14 তারিখ সরকারের সঙ্গে কথা বলে উত্তর দেবে, কাকে বসিয়ে দিয়েছেন, কাকে বসিয়ে দিয়েছেন? কেশব কর কার লোক আমরা জানি, কার অনুরোধে কেশব কর এই ডিপার্টমেন্টে এসেছে সেটা আমরা জানি। কেশব কর তৎকালীন সৌম্যগুপ্ত মহোদয়ের অনুরোধে এই ডিপার্টমেন্টে এসে, এটা ত্রিপুরা রাজ্যে সবাই শিক্ষা দপ্তরের জানেন। সেই সময় সৌম্যগুপ্ত যেই ঘটনাটা ঘটছে, আজকে কেশব কর এই দপ্তরে বসে সেম ঘটনাগুলো ঘটছে, 10,000-এর মৃত্যুর ভেতরে এই কেশব করও কিন্তু দায়ী। ছাড়বো না কেশব করকেও, ছাড়বো না আমরা, অপেক্ষা করুন, সব বেরোবে, সব বেরোবে। চাকরি তো করেছেন, কোথায় কি করেছেন সব জানি আমরা, খোঁজ খবর নিয়ে রেখেছি, বের করবো আপনার সম্বন্ধেও। কিন্তু এখন 10,300 নিয়ে রাজনীতি করবেন না, রাজনীতি বন্ধ করুন। আমরা 139 জনকে হারিয়েছি, আর লোক হারাতে চাই না, আমরা ন্যায্য দাবি করছি, আমাদের আইনিভাবে বাঁচানোর পথ আছে, সেই পথে আপনারা এগোন। আর না যদি পারেন, আপনারা যদি কোনো কিছু না পারেন, আমাদের টার্মিনেশন কপিটা দিয়ে দিন, আমরা আইনের দ্বারস্থ হই, আমরা যেন আইনের দ্বারস্থ না হতে পারি, তার জন্য ষড়যন্ত্র করে শিক্ষা দপ্তর আমাদেরকে টার্মিনেশন কপি দিচ্ছেন না। স্রাংসালনি হাইকেন সাংগ্রং সালব হাইন হাই রিংবেদিং হাবানো গেরেবি টন লাইখা সেবুক মাজাক 10,323 নি ফ্রংনে রক আবাবাই জিংজাল ক্লাইনানি নাংখা রিংবেদিং হাবানগ সামুং ক্লাইনাই যত অজামা রক পিয়াবা নাংমানি ফিরক মং মানিয়া সাক রিংবেদিং হাবানো গিয়া কারি ফাইনানি গশিলিয়া সেবুক মাজাক 10,323 নি ফ্রংনে রক Justice! 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 Just